আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি জামিউল ইসলাম জামি, লার্নিং ভিউ ভিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এখন আমাদের লার্নিং ভিউ ভিডি ইউটিউব সাবস্ক্রাইব করোনি, খুব অন্যায় করে ফেলছো, আর অন্যায় করার দরকার নাই, এখনই সাবস্ক্রাইব করে নাও। আর যারা এখনও ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ সেখানে তোমরা কুইজ দিতে পারো। আমরা আজকে তোমাদের ইনভেস্টিগেটিভ অর্থাৎ অনুসন্ধানী বই সপ্তম শ্রেণী পদার্থের গঠন অধ্যায় 3 শুরু করতেছি, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। কী বলছে একটু আমি লাইন বাই লাইন পড়বো, তোমরা জানো আমি বেসিক সহ আলোচনা করি। সো লাইন বাই লাইন পড়ার পর যেগুলো জানা প্রয়োজন, বেসিক দেওয়া প্রয়োজন, সেগুলো অবশ্যই আমরা বেসিক সম্পর্কে আলোচনা করব। একটু দেখি কী বলা হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা বায়ু, পানি, লোহা, খাবার, বই ইত্যাদির মতো বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করে থাকি। সেগুলো দেখতে বিভিন্ন রকম, কোনোটা গ্যাস, কোনোটা তরল, কোনোটা নরম, কোনোটা কঠিন, কোনোটা ভারী, কোনোটা হালকা, কোনোটা চকচকে, তোমরা বলে শেষ করতে পারবে না। পদার্থের এই ভিন্ন ভিন্ন রূপের কারণ হলো এগুলোর গঠন। যেহেতু পদার্থগুলোর গঠন একে অপরের থেকে ভিন্ন, তাই সেগুলো দেখতে ভিন্ন এবং সেগুলোর বৈশিষ্ট্যও ভিন্ন হয়। পদার্থগুলোর এই বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। খুব ভালো, যাক, সমস্যা নাই। মৌলিক পদার্থ কী দেখি আমরা একটু। আমরা কি এ নিয়ে আলোচনা করছিলাম হালকা পাতলা অধ্যায় 3 নিয়ে না কি মিশ্রণ? হ্যাঁ হ্যাঁ করছিলাম, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। সো আমরা এই পর্যন্ত পড়ছিলাম, আমরা এখান থেকে পড়া শুরু করবো আজকে, আমি ভুলেই গেছিলাম। আচ্ছা এনিওয়ে, সো আমরা আছে এখান থেকে পড়া শুরু করবো, বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণ এখান থেকে শুরু করতেছি। ওকে, পদার্থের ভৌত ধর্ম হলো এমন বৈশিষ্ট্য যা পদার্থের প্রকৃত রূপ পরিবর্তন না করেই পর্যবেক্ষণ করা যায়। পদার্থের ভৌত ধর্ম হলো, ভৌত ধর্ম তো জানোই, যেটা ফুল চেঞ্জ হয় না, সেটা বাহ্যিক পরিবর্তন। এটা আমি আগের ক্লাসগুলোতে এটা সম্পর্কে আলোচনা করেছি, তোমরা সিরিয়াল ওয়াইজ দেখো, প্লেলিস্টটাকে হয়ে যাবে। তো পদার্থের ভৌত ধর্ম হলো এমন বৈশিষ্ট্য যা পদার্থের প্রকৃত রূপ পরিবর্তন না করেই পর্যবেক্ষণ করা যায়। অবশ্যই প্রকৃত রূপ পর্যবেক্ষণ চেঞ্জ হবে না, শুধুমাত্র কি ভৌত মানে কি বাহ্যিক রূপ চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ, রং, গন্ধ, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং দ্রাব্যতা হলো ভৌত ধর্মের উদাহরণ। এবং তোমরা কি জানো এই ঘনত্ব মানে কি, গলনাঙ্ক মানে কি, স্ফুটনাঙ্ক মানে কি? বেসিক জানতে হবে, বলবো, সমস্যা নেই। আর রং গন্ধ তোমরা তো বুঝতে পারছো, ঘনত্ব তো একটা কিছু অণু কত কাছাকাছি আছে, এটা হচ্ছে ঘনত্ব। গলনাঙ্ক কী জানো, একটা পদার্থ যদি গলতে শুরু করে কি হবে, মনে করো কঠিন ছিল, সাপোজ বরফ, বরফ যদি গলতে শুরু করে পানি হবে না। এই গলতে শুরু করা যে তাপমাত্রায় গলা শুরু করে ওইটা হচ্ছে গলনাঙ্ক, ওই তাপমাত্রা হচ্ছে কি গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক কি, ওই তরল পদার্থটা যে তাপমাত্রায় বাষ্প হওয়া শুরু করে, স্ফুটনাঙ্ক মানে কি বাষ্প হয়ে যাবে, একদম বাষ্প হতে শুরু করে, সেটা হচ্ছে কি বা ফুট, হ্যাঁ বাষ্প হতে শুরু করে, সেটা হচ্ছে কি বা ফুটতে শুরু করে, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। ক্লিয়ার? দ্রাব্যতা জিনিসটা ভাই ইয়াদ বুঝবা না, ক্লাস সেভেনে দ্রাব্যতা দরকার নাই, ঠিক আছে, মাথার মধ্যে যাবে। ভৌত ধর্ম একটি বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে, মানে কোন পদার্থটা বিশুদ্ধ বা ভেজাল আছে কিনা, তাতে কোনো ভেজাল বা বিশুদ্ধ বা কি এটা জানতে আমাদের ভৌত ধর্ম কাজে লাগতে পারে। যেমন বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক আছে, কিন্তু মিশ্রণের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না। মানে বিশুদ্ধ যে পদার্থগুলো দেখো, মিশ্রণ আর বিশুদ্ধ পদার্থ, বিশুদ্ধ পদার্থ মানে কি যেখানে কোনো কি নাই, অন্যান্য ভেজাল কিছু নাই। সো এই বিশুদ্ধ পদার্থের একটা গলনাঙ্ক আছে, কিন্তু মিশ্রণের কোনো গলনাঙ্ক নাই। সো আমরা দেখব যদি গলনাঙ্ক থাকে তাহলে সেটা বিশুদ্ধ পদার্থ, আর গলনাঙ্ক না থাকলে সেটা কি মিশ্রণ, বিশুদ্ধ পদার্থ না। তাহলে আমরা খুব ইজিলি হবে গলনাঙ্ক দিয়ে বিশুদ্ধ পদার্থ আইডেন্টিফাই করতে পারলাম না, পারলাম, সিম্পল। আরও দেখব কি আছে আমরা সামনে। কাজেই গলনাঙ্ক পরিমাপ করে বলে দেওয়া যেতে পারে একটি পদার্থ বিশুদ্ধ নাকি মিশ্রণ, দেখছো যেটা বলতেছিলাম সেটাই। যদি মিশ্রণের উপাদানগুলো আলাদা করার প্রয়োজন হয় সেগুলো সাধারণত রাসায়নিক বিক্রিয়া ছাড়া আলাদা করা যায়। দেখো মিশ্রণ মানে কি, দুই পদার্থ দিক পদার্থ জাস্ট মিশ্রণ করা হয়েছে, মিশ্রিত করা হয়েছে, রাসায়নিক বিক্রিয়া ছাড়া আমরা এদেরকে আলাদা করতে পারবো। রাসায়নিক বিক্রিয়া কি, বিক্রিয়া মানে হচ্ছে কি একদম বিক্রিয়া হয়ে নতুন কিছু তৈরি হবে, নতুন কিছু তৈরি হবে, ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ভৌত পরিবর্তন না, একদম প্রকৃত পরিবর্তন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, প্রকৃত পরিবর্তন। যেমন একজন একটা মনে করো একটা প্রাণীকে আমি ওই প্রাণী ছাড়া অন্য প্রাণী বানিয়ে দিলাম, কথার কথা আর কি, ঠিক আছে, এটা। আর একটা প্রাণীকে আমি কী করলাম, আমি তাকে কিছু পোশাক টোশাক দিলাম, দিয়ে এটা কি সুন্দর করলাম, এটা ভৌত পরিবর্তন। সাপোজ মেকআপ মনে করো, মেকআপ চিন্তা করি একটু, হ্যাঁ মেকআপ দিলে কী হচ্ছে, মেকআপ দিয়ে টিয়ে মনে করো একদম ফর্সা বানা দিছি, কিন্তু আবার কি পানি দিলে তো আগের মতো হয়ে যাবে, তাই না? সো এটা কি ভৌত পরিবর্তন। যদি প্লাস্টিক সার্জারি করে বা অন্য কোনো উপায়ে যদি করতে পারতাম, স্থায়ী পরিবর্তন যদি করতে পারতাম, সেটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। এর সে উদাহরণ দেওয়ার কিছু নাই, হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো এই উদাহরণটা। এনিওয়ে, তবে এই যে মেকআপ জাতীয় যেগুলো আছে এগুলো কিন্তু ইউজ করা ক্ষতিকর মুখের জন্য, বুঝতে পারছো? এনিওয়ে আমি জানি না,
আমি কইতে জানবো, মানে আমি মানে যেহেতু ন্যাচারাল অলওয়েজ ভালো, এই এই বললাম আর কি। এনিওয়ে পরে কী আছে দেখি। কাজেই আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থকে এভাবে ভাগ করতে পারি। ওকে দেখি কীভাবে ভাগ করছে দেখি আমরা, চলো। মৌল, মৌলে শুধু এক ধরনের পরমাণু থাকে, যেমন সোনা, রূপা, অক্সিজেন, নাইট্রোজেন, তাই না? মৌল মানে কি? একটু ইসে পেন্টে যাবো নাকি? হ্যাঁ যাই, একটু পেন্টে যাই। বেসিক দেওয়া লাগে তোমাদের, আসলে বেসিক ছাড়া তো বিজ্ঞান বুঝতে পারবে না। পেইন্ট কোথায়? এই তো পেইন্ট। কি এত আস্তে আস্তে কাজ করে কেন ল্যাপটপ? ওকে সাপোজ হাইড্রোজেন লিখি, হাইড্রোজেন, ঠিক আছে, লিখলাম হাইড্রোজেন। শুধু একটা হাইড্রোজেন না, এটা হচ্ছে একটা মৌল, এটা হচ্ছে একটা মৌল। সাপোজ অক্সিজেন, একটা অক্সিজেন না, এটা হচ্ছে একটা মৌল, এটা একটা কী বলতো, একটা মৌল। সাপোজ সোডিয়াম, এনএ, একটা না, একটা মৌল, এটা কি একটা মৌল? ঠিক আছে, ওকে। যৌগ কি? যখন যখন এই মনে করো হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হইল, যুক্ত হয়ে কি পানি হবে না? পানি মানে কি H2O? এগুলো কিন্তু আমি গত লেকচারে বলছি, আগে অন্যান্য চ্যাপ্টারে বলছি H2O। তাহলে এটা কি দুই বা ততোধিক মৌল যুক্ত হয়েছে না? একের অধিক মৌল আছে না, ভিন্ন ভিন্ন মৌল আছে না, সেটা কী হয়ে গেছে? যৌগ হয়ে গেছে। কী হয়েছে এখন? যৌগ হয়ে গেছে। ক্লিয়ার? যারা ক্লিয়ার না প্লিজ আগের ভিডিওগুলো একটু দেখো, এখানে একদম বেসিক থেকে ভালো করে একদম বোঝানো হয়েছে, মানে পোস্ট মর্টেম যাকে বলা হয় একদম, ঠিক আছে, ওইটা ওরকম করা হয়েছে আর কি। মিশ্রণ, মিশ্রণ তো আমরা আগেই পড়ছি, গত লেকচারে পড়ছি মিশ্রণ। এই যে মিশ্রণ এখানে ছিল, এই দেখো, এই যে সব মিশ্রণ, এই যে মিশ্রণ বিশুদ্ধ পদার্থ, যে মিশ্রণ নিয়ে আমরা গত লেকচারে পড়ছি, এটা বুঝতে পারছো? এনিওয়ে তারপর দেখি কী বলছে এখানে, একটু হালকা করে একটু হালকার উপর ঝাপসা দিয়ে দিই। একটি মিশ্রণে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয় থাকে না, তাই না? হ্যাঁ অবশ্যই। যেমন দেখো, যেমন দেখো, মনে করো একটা গ্লাস, গতকাল আঁকি একে দেখাইছিলাম, মানে গত লেকচারে আর কি, একটা গ্লাস, গ্লাসে পানি আছে, আঁকা ঝোঁকা পারি না ভাইয়া আমি, প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে, আঁকা ঝোঁকা পারি না, বাট পানিগুলো কিন্তু হচ্ছে, খারাপ হয় নাই। বাহ, আমি তো একবারেও খারাপ পারি না। ওয়াও ওয়াও, আগে তো জানতাম না, আমি ঘুমাইকাম না কত, আমি জানতাম না তো যে আমি আঁকতে পারি, আল্লাহ। এনিওয়ে পানি, এই পানির মধ্যে কী দিলাম জানো? পানির মধ্যে দেবো লবণ, এটা কী দিলাম? এটা তো লবণ না, মানে দিলাম আর কি, পানির মধ্যে লবণ আসতেছে আর কি, ঠিক আছে, এই যে লবণ আসতেছে, তীরচিহ্ন যাক হয়ে গেছে, যাক মান সম্মান আছে। সো পানির মধ্যে কী দিলাম? লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এখন এই লবণটার কারণে সেটা কি, লবণ মিশে যাবে না? এখন মিশে যাবে, কিন্তু লবণ মিশলেও পানি আর লবণটা আলাদাই আছে, অণুগুলা মিশে গেছে, স্বাদ চেঞ্জ হয়েছে একটু, বাট অণুগুলো আলাদা আলাদাই আছে। এখানে লবণ আছে না, লবণগুলো পানির সাথে আলাদাই আছে, একদম মিশে গেছে মনে হচ্ছে, বাট পুরোপুরি মিশে যায় না, আলাদা আছে। তো মিশ্রণে এই যে অণু ইয়াগুলো, যে যে ইয়েগুলো থাকে মিশ্রণে, দেখো কী কই গেল, কই গেল, এই যে পরস্পরের সঙ্গে পদার্থগুলো যুক্ত হয় না একদম। মিশ্রণকে তিন ভাগে ভাগ করা যায়, বিভিন্ন মৌলের মিশ্রণ, অক্সিজেন ও হিলিয়ামের মিশ্রণ। মৌল মানে কি? এক একটা মৌল, এই যে যেমন দেখো, এই যে মৌল, এই যে হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটোর মিশ্রণ, অক্সিজেন সোডিয়াম, এগুলো যদি এই যে এক একটা মৌল না, এই মৌলগুলো যে মিশ্রণ, একে বলা হচ্ছে কি, মৌলের মিশ্রণ। ক্লিয়ার? বিভিন্ন মৌল ও যৌগের মিশ্রণ, মানে মৌল থাকবে, যৌগ থাকবে, ঠিক আছে, দূরেই, মানে মৌল আর যৌগের মিশ্রণ। মনে করো বিষয়টা এরকম, দেখাই একটু তোমাদের, দাঁড়াও, মনে করো পানি আছে, যে এটা যৌগ না, এই পানির সাথে তুমি আবার একটা হাইড্রোজেন যুক্ত করো আলাদা, বা একটা সোডিয়াম যুক্ত করো, পানি তো একটা যৌগ, যৌগের সাথে একটা মৌল যুক্ত করতেছো, অথবা এই যে একটা এই মৌল যুক্ত করতেছো, তাহলে কি যৌগের সাথে, এটা যৌগ, যৌগ এর সাথে তুমি মৌল যুক্ত করতেছো, এটা হচ্ছে কি, যে বিভিন্ন মৌল ও যৌগের মিশ্রণ। ক্লিয়ার? বিভিন্ন যৌগের মিশ্রণ, যৌগ দুইটা, মনে করো পানি একটা যৌগ আর সোডিয়াম ক্লোরাইড লিখি এখানে, লবণ সোডিয়াম ক্লোরাইড, এনে আল্লাহ কি লিখেছি, এনে সিএল, আরে সিটা ভালো করে হও, সি, আহ এই তো হয়েছে সিএল, এনএ সিএল, এই যে এনএ সিএল, তাহলে এটা কি একটা যৌগ না, এখানে এনএ আছে সিএল আছে না, তো এই দুটাকে যদি যুক্ত করি কোনোভাবে, যুক্ত করি, তাহলে সেটা হবে কি, যৌগের যৌগের মিশ্রণ, যুক্ত করা, দূরে যৌগ যুক্ত করছি মানে কি, যৌগের মিশ্রণ। ক্লিয়ার? যৌগের মিশ্রণ, এই তো। এবার আসবো পরমাণু, অণু এবং যৌগ, চলো একটু পড়ে কী বলি আছে দেখি আমরা। বিজ্ঞানী ডাল্টন প্রথমে তার পারমাণবিক তত্ত্বে বলেছিলেন, পদার্থ পরমাণু নামে অত্যন্ত ছোটো ছোটো কণা নিয়ে গঠিত। হ্যাঁ, কী বলছে ডাল্টন মনে রেখো, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ছাড়া অন্য পরমাণু সাধারণত মুক্ত বা স্বাধীন থাকতে পারে না, সেগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়ে অণু গঠন করে। এই লাইনটা আর বুঝার আছে, আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, বুঝছো, যে পরমাণু, নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলো, যেগুলো নিষ্ক্রিয় গ্যাস যেগুলো, সেগুলো তো স্টেবল হয়ে থাকে, অষ্টকপূর্ণ থাকে, তাদের লাস্টে কী থাকে, অষ্টকপূর্ণ থাকে। যারা অষ্টকপূর্ণ বুঝতেছো না, প্লিজ দ্বিতীয় চ্যাপ্টারটা দেখো, আমার ভিডিওগুলো দেখো, সিরিয়াল ওয়াইজ ইলেকট্রোবিন্যাস নিয়ে অনেক আলোচনা করছি সেখানে আমি। সো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ছাড়া অন্য পরমাণু সাধারণত মুক্ত থাকতে পারে না,
সেগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়ে অনুগঠন করে। যেমন দেখো একটা এক্সাম্পল দেই তোমাদের, এক্সাম্পল দিতে গেলে তো ভাইয়া দেরি হবে, কি আর কাটবে না, এনি হয় সমস্যা নাই, না কাটলো এনে এটা কী থাকে প্লাস, এইটা মিনাস কত, প্লাস বুঝবা না মাইনাসও বুঝবা না, ইলেকট্রন বিন্যাস করি পারমাণবিক সংখ্যা কত, এগারো, এইগুলো কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে বলছি, এগারো ইলেকট্রন বিন্যাস করলে কত হবে, দুই আট এক, ক্লোরিন কত, সতেরো, সিএল কত, সতেরো, ইলেকট্রন বিন্যাস কত, ইলেকট্রন বিন্যাস কত, দুই আট আর কত, সাত। ওকে এখন দেখো এই লাস্টে কটা একটা আছে, ও যদি একটা দিতে পারে তাহলে কি অষ্টকপূর্ণ হবে, তাহলে সে স্টেবল হবে, সে অষ্টকপূর্ণ হতে চায়, আর ওর লাস্টে সাতটা আছে, একটা নিবে, একটা নিলে সে অষ্টকপূর্ণ হবে, তাহলে ও কী করবে, এক ইলেকট্রন এখানে দিবে আর ও এক ইলেকট্রন নিবে, তা দেওয়া নেওয়া হচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে দেওয়া নেওয়া হচ্ছে। দেখো এই যে এরা কী করে একেবারের সঙ্গে মিলিত হয়, এই যে মিলিত হলো না, এখন তাহলে ও একটা ইলেকট্রন দিল, একটা ইলেকট্রন নিল, সো এটা দেওয়া নেওয়া হলো না, তাহলে কি দুটো মিলিত হইলো, দুটো কী হলো মিলিত হইলো, এখন মিলিত হয়ে কী হবে জানো, এন এস সিএল হয়ে যাবে, একটু লিখলাম না, এন এস সিএল এইভাবে মিলিত হয় তারা, ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে এরকম এনে, এনে তো আলাদা, এনে তো আলাদা, কিন্তু ও কী করছে একটা ইলেকট্রন দিছে, কাকে দিছে, ক্লোরিনকে দিছে, ক্লোরিন সেটা গ্রহণ করছে, গ্রহণ করার কারণে কী হয়েছে, এই যে এন এস সিএল এখন, আরে এলটাকে কী হইলো এটা, এই যে এল এন এস সিএল কী হলো, যুক্ত হইলো, তাহলে এখন কি তারা একটা এক হয়ে গেল আর কি, বুঝতে পারছো এই কাহিনীটা এখানে হয়েছে আর কি। তো এই যে এই যারা নিষ্ক্রিয় গ্যাস না, নিষ্ক্রিয় মানে কি, নিষ্ক্রিয় মানে কোনো কাজ করবে না, শুধুমাত্র ওরাই এরকম দেওয়া নেওয়া বা অনুগঠন করে না, ওরা সব নিষ্ক্রিয় গ্যাসগুলাই কি অনুগঠন করে না, কারণ ওদের তো নিষ্ক্রিয়, তারা নিষ্ক্রিয় অষ্টপূর্ণ আছে, লাস্টে কী আছে অষ্টপূর্ণ আর্ট আছে তাদের লাস্টে, যারা এগুলো বুঝতে তারা দয়া করে সেকেন্ড চ্যাপ্টারটা দেখো, তারা লাস্টে আর্ট আছে, তো তারা তো আর কোনো কী করবে না, তারা তো কোনো কাজটা বাস করবে না, তারা তো সিম্পলি আছে, আর যারা এরকম লাস্টে আর্ট নাই তারা হচ্ছে এই এই দেওয়া নেওয়া করবে, তারা অনুগঠন করে, বুঝতে পারছো নিষ্ক্রিয় গ্যাস ছাড়া যেগুলো আছে সেগুলো। তো এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো ছাড়া বাকি যেগুলো আছে তারা কী করে অনুগঠন করে, একে অপরের সাথে মিলিত হয়ে অনুগঠন করে, আর পরমাণু এলোর অনু, অনু গেল পরমাণু, কী দেখো তো পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক যা একটি মৌলের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ধরে রাখে, পরমাণু হলো একটা ক্ষুদ্রতম একক একটা পদার্থের যা মৌলের বৈশিষ্ট্য ধরে রাখে, আমরা আরও পরে জানবো এগুলো নিয়ে সমস্যা নাই। দেখো একটি অণু মুক্ত বা স্বাধীনভাবে থাকতে পারে, একটি একটি অণু মুক্ত বা স্বাধীন থাকতে পারে, যৌগিক পদার্থের বেলায় একটি অণু হলো তার ক্ষুদ্রতম একক যা ওই যৌগের ভৌত রাসায়নিক ধর্ম বহন করে, যৌগিক পদার্থের ক্ষেত্রে অণু ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম বহন করে, মৌলের ক্ষেত্রে শুধু একই পদার্থের পরমাণু একটা যুক্ত হয়ে অনুগ্রহণ করে। এখন একটু খেয়াল করো পরমাণুগুলো যুক্ত হয় কী হয় বলতো, আলটিমেট পরমাণুগুলো যুক্ত হয়, পরমাণু যুক্ত হয়ে কী গঠন হয়, অনুগঠন হয়, ইজি, পরমাণু গঠন পরমাণুগুলো কী হয় যুক্ত হয়, পরমাণুগুলো যুক্ত হয় কী যুক্ত হয় বলতো, পরমাণু যুক্ত হয়, যুক্ত হয় কী গঠন করে, অনুগঠন করে। যেমন দেখো অক্সিজেন আলোচনা করছে এখানে, কি অক্সিজেন করছে এখানে, অক্সিজেন নিয়ে করছে, হ্যাঁ অক্সিজেন, তাহলে অক্সিজেন নিয়ে আলোচনা করি, এগুলো কেটে দেওয়া দরকার একটু, এগুলো রাখার দরকার নেই এখন, আর আর কাটে না, একটা অক্সিজেন, অক্সিজেনের একটা সংকেত কি, ও টু, ও টু মানে কি, এখানে কয়টা অক্সিজেন পরমাণু আছে, দুইটা, এই যে একটা ও, আরে জিরো লিখলি তোই তো, ও লিখতে যে আবার ঝামেলা হয়েছে, এই যে জিরো একটা মানে ও একটা, এই যে একটা ও, এই দুটো ও মিলে কি হয়ে গেছে, ও টু হয়ে গেছে, কী হয়েছে এটা, ও টু মানে কি, অক্সিজেন কয়টা, দুইটা, অক্সিজেন কয়টা, দুইটা, তাহলে এই যে অক্সিজেনের একটা পরমাণু, এই যে একটা পরমাণু, এই যে একটা পরমাণু, দুইটা পরমাণু যুক্ত হয়েছে, সিঙ্গেল সিঙ্গেল পরমাণু, পরমাণু যুক্ত হয়ে কী হয়ে গেছে, এখন অণু হয়ে গেছে, বুঝতে পারছো, ক্লিয়ার, পরমাণু এবং প্রতীক এটা জানার আছে, দেখি আমরা ইজি আগের পার্ট থেকে মানে কথা হচ্ছে দুই নম্বর অধ্যায় থেকে তোমরা জানতে পেরেছো যে এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকি 20টি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, প্রতিটি মৌলের একটি নাম আছে তাদের সংক্ষিপ্ত এবং সহজে, আর কিছু পড়লাম না এখানে, তোমরা এটা পড়ো, আমি নামে চলে যাচ্ছি, এখন নামগুলো দেখো, হাইড্রোজেন প্রথম অক্ষর এইচ দিলাম, অক্সিজেন প্রথম অক্ষর ও, নাইট্রোজেন এন, ঠিক আছে, আর কিছু কিছু নাম আছে যেগুলো মানে এগুলো নাম থেকে বোঝা যায়, হাইড্রোজেন এইচ প্রথম অক্ষর দেওয়া কিছু দেওয়া হয়, কী দেওয়া হয় বলো, মৌলের প্রথম অক্ষর দিয়ে কিছু নাম প্রকাশ করা যায়, যেমন হাইড্রোজেন, অক্সিজেনের ও, নাইট্রোজেনের এন, কিছু আছে প্রথম অক্ষর না, দুইটা অক্ষর লাগে, যেমন দেখো কই নাই সেগুলো, আয় হায় দেয় নেই কেন, যেমন সোডিয়াম দেয় নেই, সত্যি দেয় নেই, আহ 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 রে, দেখো আমি বলি, যেমন কিছু কিছু আছে যেগুলো দুটো নাম লাগে, দুটো অক্ষর লাগে, দুটো নাম দুটো অক্ষর লাগে, দেখো যেমন এই যে সোডিয়াম, সোডিয়াম ঠিক আছে, সোডিয়াম হচ্ছে ন্যাট্রিডিয়াম, ল্যাটিন নাম ন্যাট্রিডিয়াম, ওটার এন আসছে, এ আসছে, দুইটা অক্ষর আসছে, প্রথম অক্ষর যদি দুই অক্ষর আসে, প্রথম অক্ষর বড় হাতে লিখতে হয়, পরের অক্ষর ছোটো হাতে লিখতে হয়, নিয়ম হলো এটা, ঠিক আছে, যেমন ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম
ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এম জি এম জি প্রথম অক্ষর বড় হাতের এম পরে অক্ষর ছোট হাতের জি, আরে জি রে সব ধরে নাও জি, ঠিক আছে পেইন্টে লিখতেছি বুঝো তো, তাই না? বোর্ডে দেবো সমস্যা নাই, বোর্ডে ভিডিও দিব আর পেইন্টে এগুলো বুঝে নাও, এদের দিবার মরে, ঠিক আছে জি, ঠিক আছে এম জি। তো এগুলো একটা নামের সিস্টেম নাম লেখার, আর একটা কী আছে দেখো, কিছু কিছু আছে সেই নামগুলো আসছে হলো, এই যে সোডিয়াম লিখছে, আল্লাহ এইগুলোই তো আমি দেখিনি কেন এগুলো, আ আ আ কী ব্যাপার চোখে কী হইলো, এগুলো স্কিপ করে চলে গেলাম নিচে, এটা দেখলাম না। দেখো লোহা ল্যাটিন নাম, লোহা লোহা লিখলে হবে না, এল লিখলে হবে না, ঠিক আছে এলও লিখলে হবে না, এখানে লোহা নামটা আসছে ল্যাটিন নাম থেকে ল্যাটিন, সেটা কী নাম, ল্যাটিন নামটা কি ফেরাম, ফেরামের এফি লিখতে হবে এফি, ঠিক আছে। তামা আর আছে কোপ কি কোপরাম সি ইউ, তারপরে কপার, তামা মানে এখানে কপার, বুঝতে পারছো কপার। সোনা হচ্ছে ওরাম এ ইউ, রূপা আর্জেন্টাম এ জি, সোডিয়াম ন্যাটোরিয়াম এনে, এগুলো হচ্ছে নাম, এই নামগুলো একটু মনে রাখতে হবে বুঝছো, এখানে মুখস্থ স্যার এই নামগুলো মনে রাখার কোনো অন্য কোনো উপায় নেই, এগুলো ম্যাথমেটিক্যাল কোনো টার্ম বা সূত্র কোনো কিছু নাই, বুঝতে পারছো, নাম মনে রাখবা। এখানে কার্বন সি, ক্লোরিন সি এল, খেয়াল রাখবা ক্যালসিয়াম সি এ, এক থেকে বিশটা তিরিশটা খেয়াল রাখার ট্রাই করবো, এক থেকে তিরিশটা আর কিছু লাগবে না, বুঝতে পারছো। হাইড্রোজেন আছে দেখো, সংকেত কী একটু দেখার একটু একটু খেয়াল করতে হবে, এখন সংকেত কী প্রতীক কী, প্রতীক লক্ষণগুলো জানো, এই যে নামগুলো দেখলাম না, নাম এই নাম এই নামগুলোর প্রতীক, সাপোজ আমার নাম, আমি তো মানুষ সমস্যা নাই, তাহলে আমি মানুষ মানে কি, ওরা মৌল, ওরা কি ওরা মৌল, মৌল আর মানুষ এখানে তুমি এভাবে কম্পেয়ার করো জাস্ট, ঠিক আছে যে আমি তো মানুষ আর ওরা হচ্ছে কি মৌল, আমার নাম আছে না, আমার নাম কি, আমার নাম জামি, তাহলে আমার ওদের নাম আছে না, ওদের নাম কি মনে করো কার্বন, তাহলে আমার নামকে আমি জামি বলতেছি না, জামি জামি হলো আমার জন্য প্রতীক, আর ওর কার্বন সি সি হলো ওর জন্য প্রতীক, ক্লিয়ার, তার নামগুলো হচ্ছে কি প্রতীক। সংকেতটা আমরা এখন একটু বুঝবো, সংকেতটা সংকেতটা ইম্পর্ট্যান্ট। যে সকল মৌল সাধারণত তরল ও কঠিন অবস্থায় থাকে সেখানে অসংখ্য পরমাণু একসঙ্গে অবস্থান করে, কিন্তু সেগুলো কোনো মত কোনো অনুগঠন করে না, যার ফলে সোডিয়াম তামা লোহার মতো এই জাতীয় পদার্থগুলোর জন্য অনু হিসেবে কোনো সংকেত নেই। যাই হোক সংকেতটা তোমাদের বলতেছি, সংকেত মানে কি দেখো, এখান থেকে পড়তে হবে একটু আমাদের, দেখো সংকেত মানে একটা পরমাণু যদি অনুগঠন করে, অনুগঠন করে একটা পরমাণু যদি অনুগঠন করে, সেই অনুগঠন করার পরে তার রূপটা, তার রূপটা তার আকৃতি কেমন হয় সেটাই তার সংকেত, সহজ বাংলায় বলি তোমাদের, সহজ বাংলায়। যেমন দেখো কিছু কিছু, যেমন দেখো যে সোডিয়াম সরি অক্সিজেন, অক্সিজেন এই যে দেখো একটু এখানে এখানে একটু খেয়াল করো, অক্সিজেনটা অক্সিজেন দুটা ছিল না, দুটা ছিল ও টু, মানে কি অক্সিজেন দুটা অক্সিজেন যুক্ত হয়েছে, মানে দুটা পরমাণু যুক্ত হয়েছে, এটা পরমাণু এটা পরমাণু, দুটা পরমাণু যুক্ত হয়ে গিয়েছে, অক্সিজেন দুটা হয়ে গেছে না, মানে কি একটা অণু হয়েছে না, তার মানে কি আগে ছিল শুধু অক্সিজেন ও ছিল, এখন হয়ে গেছে কি ও টু, কী হয়েছে এখন ও টু, এই যে ও টু পরবর্তীতে যা হয়েছে এটা হলো সংকেত, আর শুধু একটা ও, শুধু একটা ও এটা হলো কি তার প্রতীক, একটা ও সেটা কি বলতো প্রতীক, এই প্রতীক হয়ে এখন ও টু এটা কি সংকেত, তার মানে কি একটা পরমাণু যখন অনুগঠন করে, অনুগঠন করার পরে তার যে রূপটা হয় আকৃতি হয় সেটা তার কি সংকেত, ইজি সংক্ষেপে বোঝার জন্য, ঠিক আছে। কিছু কিছু সবাই তো এরকমভাবে অনুগঠন করে না, কিছু কিছু আছে করে, যেমন দেখো নিজেদের নিজেদের মধ্যে অক্সিজেন করে, এই যে এইগুলো হাইড্রোজেন করে, দেখো এই যে এইচ টু হয়েছে, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন আছে, মানে কি এটা তার সংকেত, এই যে এন টু তার সংকেত, অক্সিজেন করে ও টু সংকেত, এইগুলো সব টু, তিন হতে পারে অক্সিজেন তিনও হয় জানো, তার নাম হলো ওজন, অক্সিজেন ও থ্রিও হয়, তাহলে এখানে ও থ্রি কি এখানে সংকেত, আর শুধু ও কি শুধু ও হলো প্রতীক, ক্লিয়ার, আই হোপ তুমি ক্লিয়ার। ওকে আরও সংকেত আছে, বড় বড় সংকেত আছে, বুঝতে পারছো, যেমন মনে করো, যেমন মনে করো এন এন এ সিএল, এই যে এনে দেখছো এনে, আবার মনে করো সিএল, তাহলে কি এনে একটা কি প্রতীক, সিএল একটা কি প্রতীক, কিন্তু এনএ সিএল হয়ে গেছে কি একটা যৌগ, তার আলটিমেট একটা সংকেত কী হয়ে গেছে, এটা এখন সংকেত হয়ে গেছে, মানে কি কিছু বিক্রিয়া হওয়ার পরে যেটা হবে সেটাই তার সংকেত, অক্সিজেন অক্সিজেন দুটো নিজে নিজেদের মধ্যে কী করছে বিক্রিয়া করছে, একটা অক্সিজেন এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন দুটো অক্সিজেন কি নিজের মধ্যে কী করছে এখানে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পর কি ও টু হয়েছে, মানে কি বিক্রিয়া করছে তো করার পর কিছু একটা হয়েছে তো, করার পর যেটা হয়েছে সেটা হলো কি সংকেত, একদম সিম্পল, ঠিক আছে। আমরা কি সামনে যাবো, ওরে ভাই এগুলো এখন বুঝতে পারবো না, এগুলো আজকে ভিডিওতে দরকার নেই, ঠিক আছে এগুলো তুমি আমি নেক্সট দিন বোঝাবো এগুলো, ঠিক আছে নেক্সট, এর অনেক কিছু আছে এগুলো বুঝতে হলে ভাইয়া এগুলো না বেসিক না বুঝতে পারবো না, প্লিজ ভাইয়া সেকেন্ড অধ্যায়টা যা পড়াইছিলাম না এগুলো একটু দেখো, ঠিক আছে, তাহলে এগুলো খুব ইজি বুঝতে পারবে, ইজিলি বুঝতে পারবে ইনশাল্লাহ। তো যাই হোক আজকে সামনে যাচ্ছি না, তোমাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।